نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون উপস্থিত এই পবিত্র জুমার মুসল্লিবৃন্দ
প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যার সীমাহীন মায়ায় দয়ায় আমরা সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, তারই শুকরিয়া বারগাহে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহ শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু মুমিনদের গুণাবলী। উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্বাবলী আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বর্তমানে আমরা প্রত্যেকেই নিজেদেরকে শুদ্ধ ভাবি বা আমরা ভালো ভাবি, কিন্তু যার বাহ্যিক দৃষ্টিতে কোনো পরিবর্তন পাওয়া যায় না। আমরা সেই অনুপাতে আজকে জানব যে মুমিনদের কি কি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি কি গুণ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলেছেন, ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব এবং তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের জীবনে সেই গুণগুলোর কতটুকু খামতি আছে বা সেই গুণগুলো পরিপূর্ণ আছে কি না। যদি থাকে সেটাকে আরও শক্তভাবে আঁকড়ে কীভাবে ধরে থাকা যায় তার প্রচেষ্টা করা, এবং যদি না থাকে সেই গুণগুলো আমার মধ্যে কীভাবে আসবে তার জন্য আপ্রাণ চেষ্টা করা। কয়েকদিন আগে একটি জায়গায় বক্তব্যে আমরা আলোচনা করেছিলাম মুমিনদের গুণ সম্পর্কে। যেহেতু এখানকার লোক বেশি হক রাখে আমার কাছে, তাই এখানে বলা হয়নি বলে আজকে আবার পুনরায় সেই মুমিনদের গুণ সম্পর্কেই আলোচনা করছি। যদি চ সোশ্যাল মিডিয়ায় সেই দিনের বক্তব্যটা আছে, তারপরেও আপনাদের যেহেতু সবাই জানেন না, এটা আমার কর্তব্য আপনাদেরকে জানানো, তাই পুনরায় আবার মুমিনদের গুণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বলতে গিয়ে সূরা মুমিনুন একটি সূরা অবতীর্ণ বললেন। এই মুমিনদের গুণ বলছেন যে সূরাটিতে তার নামই দিয়েছেন সূরা মুমিনুন, 18 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুমিনুন। 114টি সূরা আছে কুরআনুল কারিমে, তার মধ্যে একটি সূরার নামই হচ্ছে মুমিনুন। সেই মুমিনুন সূরাতেই প্রথমেই তিনি মুমিনদের গুণ সম্পর্কে উল্লেখ করেছেন। তবে একটা বাস্তব কথা, আমরা অনেকেই অনেক রকম কথা বলে থাকি বা আমাদের কর্ম জীবনে আমাদের কার্য এমনই হয়ে থাকে যে মুমিনের যে গুণাবলীর মধ্যে থাকার কথা সেটা থাকে না, অথচ আমরা মুখে বলি যে আমাদের ঈমান আছে। আসলে মুমিনকে যে ঈমান নিয়ে আসে এবং সে মোতাবেক আমল করে সেই হচ্ছে মুমিন। বুঝতে পারলেন? যে ঈমান নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে ঈমান আনা আর মুমিন এক নয়। আবার বুঝবেন, এই জায়গাটা যদি একটু বুঝতে পারেন তাহলে সমস্যা দূর হয়ে যাবে যে ঈমান আনা, ঈমান আর মুমিন এক নয়। ঈমান মানে বিশ্বাস করা, সে মোতাবেক আমল করা এবং সেটা মুখে স্বীকৃতি দেওয়া। বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে, শুধু এতটুকুই যে ঈমান, এটা নয়। হতে পারে সেই আল্লাহর বরত্বে বা আল্লাহর অস্তিত্বে আপনার ঈমান আছে কিন্তু আপনি মুমিন নন। যখনই আপনার সেই ঈমানটা থাকার পরে সেই মোতাবেক আপনার জীবন বাস্তবায়ন হবে, সেই মোতাবেক আপনার জীবন পরিচালিত হবে, তখন আপনি মুমিন হবেন। আর মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাত আছে। বুঝতে পারলেন? মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জান্নাত রেখেছি। আবার বুঝুন যে ঈমান নিয়ে আসা আর মুমিন এক নয়। ঈমান মানে বিশ্বাস করা, ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে আপনার যে না আল্লাহর একটা সৃষ্টি আছে যার নাম ফেরেশতা, যারা নূরের তৈরি, যারা কিছু খাওয়ার প্রয়োজন হয় না, যাদের শোয়ার প্রয়োজন হয় না, যাদের আলন্তি নেই,
হ্যাঁ, তারা সদা সর্বদা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেই ব্যস্ত, অগাধ বিশ্বাস আছে, ইমান আছে, কিন্তু সেই ইমানটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে এনে মুমিন হতে পারেননি। কিভাবে? যে ফেরেশতারা যখন আল্লাহর অর্ডারেই ব্যস্ত থাকে, তাহলে আমার কাছে যে দুজন ফেরেশতা আছে তারাও সর্বদা সদা সর্বদা আল্লাহর অর্ডারে ব্যস্ত আছেন, সেটা হচ্ছে আমি যা করছি সবই তারা লিপিবদ্ধ করছে। তাহলে আমার ইমান আছে, ফেরেশতা এরকম আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল লাইফে এসে সে মোতাবেক কাজ না করে আমি মুমিন হতে পারছি না। তো অনুরূপভাবে ইমান নিয়ে এসে সে মোতাবেক নিজের জীবন বাস্তবায়ন করা, সে মোতাবেক আমল করার নামই হচ্ছে মুমিন, যেটা গুণ বিশিষ্ট নাম, তাই কি না? ইমান নিয়ে এলাম এবং সে মোতাবেক আমি আমল করলাম, আমি হয়ে গেলাম কি? মুমিন। আপনি সে মোতাবেক আমল করলেন, যথেষ্ট আমল করলেন, তারপরে আপনি কি হবেন? মুমিন হবেন। এটা কোনো নাম নয়, এটা গুণ। এরকম নয় যে কারো একজনের নাম মুমিন রেখে দেবেন আর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের খাতাই হবে, এটা নয়। কিন্তু যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকে দাবি করি মুসলিম, কিন্তু কেউ জোর গলায় বলি না মুমিন, তাই কি না? দেখবেন অনেকেই আমরা বলি যে না আমি মুসলিম, অবশ্যই মুসলিম, কিন্তু আমরা মুমিন বলতে গিয়ে দ্বিধার মধ্যে পড়ে যাই নিজেরাও, যে আমার মধ্যে সব গুণগুলো আছে। তো সেইগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বলছেন, হ্যাঁ, তিনি প্রথমে বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুমিন হচ্ছে ওরাই যারা গায়েবের প্রতি ঈমান নিয়ে আসে, অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আসে, যেটা সায়েন্স দিয়ে বিজ্ঞান দিয়ে বাস্তবে প্রমাণ করার কোনো সুযোগ থাকে না, তার প্রতি ঈমান নিয়ে আসার নামই হচ্ছে গায়েবের প্রতি ঈমান নিয়ে আসা, তাই কি না? যদি আপনার মিরাজের যে রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন, এটা যদি আপনি বৈজ্ঞানিকভাবে কোনো বিশ্লেষণ করতে যান, তো এটা আপনি বাস্তবে প্রমাণ করতে পারবেন না। তাই বলে কি এর ফলে তো ঈমান নিয়ে আসা যাবে না? এটাই হচ্ছে ঈমান, যেটা বৈজ্ঞানিকভাবে আমাদের জ্ঞানগর্ভের বাইরে যেটা আমরা বিচার করে সাকসেস হতে পারবো না, বাহ্যিক দৃষ্টিতে বৈজ্ঞানিকের নীতিমালাতে সেটা প্রমাণিত না হলেও তার প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস, যেটা ঈমান। তার তাকদীর, তাকদীরে কি ভালো মন্দ আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, এরা বিশ্বাস করে না। হ্যাঁ, তাহলে এর প্রতি আপনার অগাধ বিশ্বাস আছে কি না? তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস, এরাই হচ্ছে মুমিন। যেমন হয় আপনি আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে আপনি তো চোখে দেখেননি, কোনোদিন বাস্তবে চোখে দেখতেও পাবেন না, কোনো বৈজ্ঞানিক আপনার কোনো সূত্র ধরেও প্রমাণ করতে পারছেন না, পারবে না, তারা তো যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করে না, তাই তো নাকি? বৈজ্ঞানিকের থিওরি কি, যারা দেখা যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না, যাকে যাকে দেখি না নয়নে তাকে বুঝবো কেমনে, একটা কথা আছে খুব আদ, বুঝতে পারলেন? যাকে চোখেই দেখা যায় না তার আবার বিশ্বাস কি? কিন্তু আমাদের অগাধ বিশ্বাস যে না আমাদের প্রতিপালক আছেন, এটাই হচ্ছে ঈমান। এবং সে বিশ্বাস রেখে যখন আপনি আপনার কার্যক্ষমতা মানে পালন করবেন, আপনার কাজের গতি সেই অনুপাতে হবে, তখন আপনি হবেন মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আরো বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই মুমিন তারাই যারা আমি যে আসমানি গ্রন্থগুলো অবতীর্ণ করেছি তার প্রতি তারা অগাধ বিশ্বাস রাখে, তার প্রতি তারা অগাধ বিশ্বাস রাখে, এবং সে আসমানি গ্রন্থ আরো যেগুলো আমি অবতীর্ণ করেছিলাম, এখন তো এদের কাছে আছে কুরআনুল মাজিদ, এর প্রতি তো অগাধ বিশ্বাস রাখবেই, কিন্তু আরো যে আসমানি গ্রন্থ আমি অবতীর্ণ করেছিলাম অন্যান্য নবীদের মাধ্যম দিয়ে, জিব্রাইলের মাধ্যম দিয়ে অন্যান্য নবীদের কাছে, সেগুলোর প্রতিও তারা বিশ্বাস স্থাপন করে, এরাই হচ্ছে মুমিন। এরপর আমরা যাব সংক্ষেপে একটা সূরার মধ্যে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে আমরা জানবো যে প্রকৃত মুমিন কে, জানতে ইচ্ছা হচ্ছে কিনা? যেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, তিনার কথা সূরা আনফাল, তিনি এইভাবে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপর আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আবার আল্লাহকে ধরেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত মুমিন, যেটা আল্লাহ বলছেন। আপনি বাংলা অনুবাদ করবেন যে উলাইকা, ওই সমস্ত ব্যক্তিরাই, হুমুল মুমিনুন, তারা হচ্ছে মুমিন, বিশ্বাসী,
হাক্কান সত্য সত্যই, তার মানে আল্লাহর কাছে তারা হচ্ছে সত্য সত্যই মুমিন। কারা? এবার চলুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওরাই হচ্ছে মুমিন যাদের কাছে আল্লাহর জিকির আজগার যখন করা হয়, হ্যাঁ, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। বুঝতে পারলেন? যখন আল্লাহর জান্নাত জাহান্নামে, যখন জাহান্নামের কথা হয়, কবরে আজাবের কথা, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। আর কি বলছেন? যে ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, এবং যখন তাদের সামনে কোনো নসিহত করা হয়, যখন কোনো হাদিস কোরআনের আপনার বক্তব্য হয়, তখন তাদের কি হয়? ইমানটা বৃদ্ধি পায়। ইমান বৃদ্ধি পাওয়া বলতে আপনার মধ্যেও ইমান আছে, দেখবেন। ওই যে আপনি রমজান মাস এলে কি মনে হয় যে যাক রমজান মাসের একটা সালাত আমি কি করবো না, ত্যাগ করবো না, পাঁচ অক্ত সালাত আদায় করবো, সুন্দরভাবে রমজানের সিয়াম পালন করবো, মনে হচ্ছে কিনা? যে সিয়াম পালন করছেন তার মানে আপনার মধ্যে ইমান আছে, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা ধরে রাখছি না আমরা। যখন আপনি জুমার খুতবা শুনছেন যে সালাত আদায় করতেই হবে, না করলে জাহান্নাম যেতে হবে, যার কোনো ব্যতিক্রম কিছু নেই, সালাত আদায় করেই যে জান্নাত যাবে এটা কথা নয়, কিন্তু সালাত আদায় করেই, নামাজ পড়েই যে একজন জান্নাতে চলে যাবে, আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি বলে যে জান্নাত চলে যাব, বাপের ঘরে সম্পত্তি, এটা নয় কিন্তু। তবে সালাত আদায় করে আল্লাহর আদেশে, আল্লাহর দয়াতে আমি জান্নাত পেতে পারি, কিন্তু একজন সালাত আদায় না করে তার জান্নাতের কোনো প্রশ্নই আসে না। যখন আপনার মনে হলো এইরকম আলোচনা শুনে আপনি বলছেন যে না এবার সালাত আদায় করবো, যদিও শয়তানের সাথে পেরে উঠছেন না, তারপর আপনার মনে হচ্ছে যে না আমি সালাত আদায় করবো, তার মানে আপনার মধ্যে ইমান আছে, কিন্তু এটা আমরা কি করছি, শয়তান খার পেরে উঠছে না, কাজে লাগাতে পারছে না। যেটা আল্লাহ বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, যখন তাদের সামনে আমার কোরআন ও হাদিস পড়া হয়, তাদের অন্তরটায় ঈমান বৃদ্ধি পায়, তারা মনে হয় যে আমরা এই কাজের থেকে করব, তারা মনে মনে বলে যে আমি এই খারাপ কাজটা আর আগামী দিন থেকে করব না ইনশাআল্লাহ, তার মানে তার মধ্যে ঈমান আছে। এরপর বলছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের বিশ্বাস, তাদের ভরসা শুধুমাত্র এক আল্লাহর উপরেই থেকে যায়। তাই তো যুবক, তোমাকে বলি, তুমি আজকে রুজির সন্ধানে হারাম হালাল না বেছে দিক বিদিক ছুটে বেড়াচ্ছ, তোমার আল্লাহর প্রতি কিভাবে ঈমান থাকলো? আল্লাহ বলছেন যে তোমার রুজির দায়িত্ব আমার, তুমি শুধু চেষ্টা করো, কিন্তু আমরা শুধুমাত্র একটু যদি কোনো একদিকে খামতি হয় তাহলে আমরা হারামের দিকে ঝুঁকে পড়ি। এরপর আল্লাহ রাব্বুল বলছেন যে আল্লাযীনা ইউকিমুনা সালাত, আর কারা? আর কারা সত্য সত্যই কারা মুমিন? যে আল্লাযীনা ইউকিমুনা সালাত, যারা সালাত আদায় করে, প্রতিষ্ঠা করে। ইউকিম কামা ইউকিমু থেকে আপনার শব্দটা এসেছে প্রতিষ্ঠা করা, তার মানে কি? একদিন বলেছিলাম যে সালাত প্রতিষ্ঠা শব্দের অর্থ কি, যথাযথ সময়ে সঠিকভাবে সঠিক সময়ে সালাত আদায় করার নামই হচ্ছে ইউকিমুনা সালাত। এটা নয় যে যখন মন চাইলে তখন পড়লেন, যখন মন চাইলে না তখন পড়লেন না, এটা হলো সালাত পড়া। আর আল্লাহ যেটা চেয়েছেন সেটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনা সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আমি সালাত যেমন আদায় করছি, তেমন সালাত প্রতিষ্ঠা মানে হচ্ছে আমার সন্তানও সালাত আদায় করবে। আমি যেমন সালাত আদায় করছি, আল্লাহ যেটা চেয়েছেন যে আমি যেমন সালাত আদায় করছি সেরকম আমার পরিবারও সালাত আদায় করবে। এটাই আল্লাহ বলছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এরকম নয় যে তোমাদের যখন মন চাইবে এক অক্ত দু অক্ত সালাত আদায় করো, সালাত পড়ো, এটা নয়, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা মানে হচ্ছে যথাযথ সময়ে সপরিবারে মিলে, সকলেই মিলে, যার যার উপরে সালাত ফরজ হয়েছে তাদেরকে নিয়ে সালাত আদায় করার নামই হচ্ছে সালাত, ইউকিমুনা সালাত। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্য সত্যই মুমিন যারা ইউকিমুনা সালাত, সালাত প্রতিষ্ঠা করে। সালাত পড়া আর সালাত প্রতিষ্ঠা করা এক নয়। আপনি সালাত পড়েন কিন্তু আপনার সন্তান সালাত পড়ে না, এটা সালাত প্রতিষ্ঠা করা হলো না। সালাত প্রতিষ্ঠা মানে সেটা কায়েম থাকলো। আমি যেমন পড়ছি, আমার বয়স হয়ে গেছে, আল্লাহ আমাকে ফরজ করেছে, আমি আজীবন সালাত আদায় করতে বাধ্য, কোনো ব্যতিক্রম পথ নেই। অনুরূপভাবে আমার সন্তানকেও বোঝাতে হবে যে আমার বাপ বা আমার সন্তান, আমার কলিজা টুকরা, তুমি শোনো, তোমার উপরেও সালাত ফরজ হয়ে গেছে, তুমি কোনো দিন সালাত বাদ দিতে পারবে না। সেও সালাত আদায় করলো। এরপর আপনার স্ত্রীর উপরেও আপনি সেভাবে অনুসিহত করলেন। এরপর আপনার সন্তান সন্ততি, আপনার কন্যা বড় হলো, তাকেও বললেন। সপরিবারে সকলেই মিলে যথাসময়ে সঠিকভাবে সালাত আদায় করার নামই হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, যেটা আল্লাহ চেয়েছেন। আর আমরা করি কি, সালাত পড়ি, আমি পড়ি কিন্তু আমার ছেলে পড়ে না, আমি পড়ি আমার স্ত্রী পড়ে না, আমি পড়ি আমার ভাই পড়ে না, আমি পড়ি আমার অধীনস্থ কেউ পড়ে না, কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু আমিই পড়ে চলেছি, এটা আল্লাহ চাই না।
আল্লাহ বলছেন সালাত প্রতিষ্ঠা করে, এরপরেও আপনার বলার গতিতে আপনার সন্তান না পড়তেই পারে। নূহ আলাইহিস সালাম তো তার সন্তানকে ইমানের পথে আনতে পারেননি, তাই বলে এখান থেকে আপনার মানে ধুরাশার কিছু মানে নিজেকে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। আপনি যথাসাধ্য চেষ্টা করুন, সে যদি না পড়ে সে তার শাস্তি সে পাবে। যেটা বলছিলাম যে আল্লাহ যেটা চেয়েছেন যে তোমরা সলাত প্রতিষ্ঠা করো, আর কি বলছেন জুআমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুমিন সত্য সত্যই তারাই মুমিন যাদেরকে আমি রুজি যা দিয়েছি, যে রুজিটুকু দিয়েছি সেই রুজি থেকে কিছু দান সাদকা করে, সে রুজি থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করে। এখানে আল্লাহর ভাষাটা দেখুন, বলছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তাকে যে রুজিটুকু দিয়েছি, মানে আল্লাহ এক একজনকে এক এক ক্যাটাগরিতে রুজি দিয়েছেন, যেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, কেউ অনেক কোটিপতি, কেউ মধ্যমন্তায়, কেউ ভিক্ষা করে খাচ্ছে। তা আল্লাহ বলছেন আমি যাকে যে পদ্ধতিতে, যে পরিমাণে, যে পর্যায়ে রুজি দিচ্ছি, সে রুজি থেকে তার গতি অনুযায়ী, তার পর্যায়ক্রমে সে ততটুকু সাদকা করবে, দান করবে আল্লাহর পথে। কারণ আল্লাহ আল্লাহ কাউকে একবারে নিম্নবিত্তশালী করেছে, অল্প একবারে অতি নগণ্য ইনকাম, সে অতি নগণ্য দান করবে। দেখালো অনেক বৃত্তশালী করেছে, প্রভাবশালী করেছে, দেখালো অনেক কিছু দিয়েছে, সে বেশি দান করবে। আল্লাহ যেটা বলতে চাইছেন যে আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা দান সাদকা করবে। তার মানে কি, আপনার পরিস্থিতি যেরকম সেভাবে দান করবেন। আপনি হয়তো মনে করেন 10 টাকা দান করবো কিভাবে, জি না ওটাই করেন, ওটা আল্লাহর কাছে অনেক বড়। যেটা বলছিলাম এরপরে আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আর এরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। আনফালের আয়াত দিয়ে এটা আল্লাহ বলছেন, তারপরে বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আর এই সব লোকেদের জন্য, এই সব মুমিনদের জন্য আমি উচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাত রেখেছি। বুঝতে পারলেন, যারা এই সব কাজগুলো করবে, এই সব মুমিনদের জন্য আমি কি করেছি, তাদের জন্য উচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাত রেখেছি এবং তাদের জন্য আমি উচ্চ মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ওয়া মাগফিরাতুন, আর এই সব মুমিনরা যা ভুল ত্রুটি করবে তা আমি ক্ষমা করবো। অমাক ফেরত মানে তাদের জন্য আমি ক্ষমা রেখেছি, মানে তারা যে ভুলটা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তারা যে ভুল ত্রুটিগুলো করবে, চলতে ফিরতে সাগিরা কাবিরা গুনাগুলো যেগুলো করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপর বলছেন ওয়ারিজকন করিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমি উত্তম রিজিকও দান করব। তাহলে এই এই আয়াত দিয়ে একটু সংক্ষেপে করে দিই, যদিও বলার অনেক ছিল তবুও বলা যাচ্ছে না। যে সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে মুমিন তারাই, মুমিন হচ্ছে ওই সকল ব্যক্তিরাই যারা আল্লাহর জিকির আজগার শুনে অন্তর কেঁপে যায়, জাহান্নামের কথা শুনে অন্তর কেঁদে যায়, কবরের যখন কথা শোনা হয় তখন অন্তর কাঁপে যে আল্লাহ আমাকে হয়তো কবরে যেতে হবে, আমার তো এতটুকু গ্যারান্টি নেই যে আমি খেতে বসেছি খাওয়া শেষ হবে কি, এই গ্যারান্টি নেই, এই গ্যারান্টিটুকু নেই। আমি মসজিদে সালাত আদায় করতে এসেছি, সালাত আদায় করেছি বাড়ি ফিরে যাবো, এই গ্যারান্টিটুকু নেই। তা আমিও তো কবরে যাব, এই এইতে এই জিকিরা জিকিরে বা এই নসিহতে যখন অন্তরটা কেঁপে যায়, এটা হচ্ছে মুমিনের একটা বিশাল বড় গুণ, মুমিনের একটা বিশাল বড় মুমিনের লক্ষণ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার আয়াতসমূহ তাদের সামনে পড়া হয়, যখন আমার ইসলামের হুকুম আহকাম তাদের সামনে বলা হয়, তখন তাদের ইমানটা বৃদ্ধি পায়, এরাও হচ্ছে মুমিন। এবং তিনি তারপরে বলছেন এবং যেসব ব্যক্তিরা সলাত প্রতিষ্ঠা করে, সলাত পড়ে এবং তিনি তার পরিবার সহ নিয়ে সলাত প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করে, এরাও হচ্ছে মুমিন। আর একটা তিনি বলছেন যে তাদেরকে আমি যা রুজি দিয়েছি, অল্প হলে অল্প, বেশি হলে বেশি, মধ্যম পন্থা হলে মধ্যম, তাদেরকে যে পরিমাণে রুজি দান করেছি তারা সেই পরিমাণে সেই পর্যায়ক্রমে আল্লাহর পথে ব্যয় করে, এরা হচ্ছে সঠিকভাবে, এরা হচ্ছে সত্য মুমিন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কুন, এরাই হচ্ছে সত্য সত্যই মুমিন। আর এদের জন্য আমি কি রেখেছি, উচ্চ মর্যাদা দিয়েছি, এদের জন্য আমি রেখেছি উচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাত রেখেছি, এবং এদের জন্য আমি রেখেছি ক্ষমা, এরা ক্ষমা চাইলেই ক্ষমা করব। এদের চলতে ফিরতে যে ক্ষমা পাপগুলো হবে তা ক্ষমা করার জন্য আমি ব্যস্ত থাকবো, তারা ক্ষমা চাইলেই ক্ষমা করব। এবং বলছেন রিজকুন কারিম, এবং উত্তম হালাল রুজির ব্যবস্থা আমি তাদের জন্য করে দেব, এটা আল্লাহ বলছেন। আমরা এই আয়াত দিয়ে এতটুকুই আমরা আলোচনা করলাম, যদিও বলা অনেক ছিল তবুও বলা যাচ্ছে না।
কোন সময় যাতে আবার প্রয়োজন হয় আপনাদেরকে বলা যাবে, প্রচুর আয়াত আছে, প্রচুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ সেগুলো বলা সম্ভব নয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তবে আজকের আলোচনা থেকে যেটা আপনাদেরকে শেখাতে চাইলাম সেটা হচ্ছে এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন, আমি যেভাবে বলছি সেইভাবে মনে রাখবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আনফালের মধ্যে সত্য সত্যই মুমিন সম্পর্কে বলতে গিয়ে চারটে গুণের যে কথা বলেছেন সেই গুণগুলো হলো এইরকম, এইভাবে মনে রাখবেন। এবং যখনই সময় হবে বা সুযোগ হবে, কোনো বন্ধু বান্ধব আছে কোনো জায়গায় আপনার চা পানি খাচ্ছেন, আমরা তো পরের কথা গাইতে ব্যস্ত, পরের কথা না গিয়ে এই কথাগুলো বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন যে আল্লাহ সত্য সত্যই তাদেরকে মুমিন বলছেন যাদের মধ্যে চারটে গুণ আছে। নম্বর এক, এই আয়াতের মাধ্যমে নম্বর এক, হ্যাঁ যখন তাদের সামনে জিকির আজকার করা হয়, ওয়াজ নসিহত করা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের অন্তরটা কেঁদে ওঠে, হয় কি না? এমন কিছু আপনার আলোচনা আছে জাহান্নামের, এমন কিছু কবরের আলোচনা আছে যে যেগুলো শুনলে সত্যি সত্যি অন্তর একেবারে দুর্বল হয়ে যায়, ভেঙে যায়, চোখ দিয়ে অটোমেটিক অশ্রু চলে আসে, নম্বর এক। দুই নম্বর গুণ হচ্ছে যে যখন তাদের সামনে কোনো আয়াত পড়া হয়, যখন তাদের সামনে আল্লাহর কোনো নিদর্শন পড়া হয়, তখন তাদের অন্তরটার ইমান বৃদ্ধি পায়, কোন হুকুম আহকামের কথা আসে তখন যে না এবার থেকে করবো, মনে প্রাণ চেষ্টা করছি করবো, এই হচ্ছে দুই নম্বর গুণ। আর তারপর তিন নম্বর গুণ হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠা করে, আমার মতো নয়, এটা ভাবতে হবে যে আমি শুধু সালাত পড়ি আর চলে আসি, কোনোদিন মন গেলে তো পড়লাম, কোনোদিন মন গেলে তো পড়লাম, আমার মতো নয়। আল্লাহ বলছেন যে সালাত প্রতিষ্ঠা করে, মানে যথাসময়ে নিজের কাজকে ব্যতিরেখে হ্যাঁ সঠিক সময়ে সালাত আদায় করা যেটা আল্লাহ চেয়েছেন সেটা যদি করা হয়, তাহলে আল্লাহ বলছেন সত্য সত্যই মুমিন। চার নম্বর বলছেন যে আল্লাহ আমাকে যতটুকু রুজি দিয়েছে, যদি পাঁচশো টাকা হয় দিনে পাঁচ টাকা, দিনে যদি একশো টাকা হয় একশো টাকা, দিনে হাজার টাকা, যে আল্লাহ যতটুকু রুজি আমাকে দিয়েছে তাতে কিছুটা আল্লাহর পথে ব্যয় করা। এই চারটে গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে সত্য সত্যই মুমিন আল্লাহর ভাষাতে, এবং তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে হালাল রুজির ব্যবস্থা। অতএব বন্ধু, এর থেকে এই চারটে গুণ অর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা করো। আমরাও চাইবো যে আল্লাহ তোমাদের প্রত্যেককেই এই গুণগুলি অর্জন করে প্রকৃতপক্ষেই তোমার কথা মতো সঠিক মুমিন হয়ে তোমার ওয়াদাকৃত জান্নাত যেন লাভ করতে পারে, এই তৌফিক দাও সকলে। মানে আল্লাহ আমিন। ইন্নাল্লাহা মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين.